কবি নজরুল যে শুধু দ্রোহের কবি ছিলেন তাই নয়, তার কাব্যে প্রেমের রূপ মূর্ত হয়ে উঠেছে বিচিত্র মাত্রায়। মোটামুটি 1920 থেকে 1940 সাল পর্যন্ত নজরুলের সাহিত্য চর্চার সময়কাল হিসেবে ধরা যায়। ভাবলে অবাক হতে হয়, মাত্র 20 বছরে কবির কি বিপুল এবং বহুমাত্রিক সৃষ্টি। নজরুল বলেছেন, মম এক হাতে পাকা বাঁশের বাসনি, আর হাতে রণতুর্য। সত্যি তার নজরুল সাহিত্য দ্বারাই দ্রোহের পাশাপাশি প্রেমের অপূর্ব সম্মিলন ঘটেছে। তাই শোনা যায় প্রেয়সীর কণ্ঠের ব্যাকুল আকুতি, দেবতা গো ফিরে চাও মোর বেদনার তপস্যা শেষে মিলনের বর দাও, কিংবা আরেক জায়গায় কবি বিরহকথর প্রেমিকের কণ্ঠে বলে ওঠেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এ কি মোর অপরাধ।